মোহনবাগান ডিফেন্ডারদের নিয়ে জল্পনা অনেক দিন ধরেই চলছিল। কোন প্লেয়ারদের রাখবে অর্থাৎ বিদেশিদের ক্ষেত্রে এবং কোন প্লেয়ারদের ছেড়ে দেবে সেটাই কিন্তু এই মুহূর্তে ম্যানেজমেন্টের কাছে চরম মাথা ব্যথা। ব্র্যান্ডন হ্যামিল থেকে স্লাভকো ড্যামজানোভিক দুজনেই দুর্দান্ত পারফরমেন্স করেছেন আইএসএলের দুই লেগ জুড়ে। প্রথম লেগে ব্র্যান্ডন হ্যামিল দলকে নির্ভরযোগ্যতা দিয়েছে, দ্বিতীয় লেগে দলকে চ্যাম্পিয়ন করার পেছনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে স্লাভকো ড্যামজানোভিকের। এর মধ্যে গত দু একদিন ধরে আমরা শুনতে পাচ্ছি ইরানিয়ান বিশ্বকাপার দিকে নজর রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের, তাই অবশ্যই এখানে জল্পনা আরও তীব্র হয় যে তিরি, ব্র্যান্ডন হ্যামিল, স্লাভকো ড্যামজানোভিক কাকে ছেড়ে এই নতুন ডিফেন্ডারদের নিতে চলেছে। কাকে ছেড়ে কথাটা না, কাদের ছেড়ে হবে, কারণ তিন ডিফেন্ডারদের মধ্যে দুজনকেই ছাড়লে তারপর একজন ডিফেন্ডার নতুন করে সাইন করাতে পারবে, তাই অবশ্যই সেদিকে কার ওপর কোপ পড়তে চলেছে সেটা নিয়েই কিন্তু জল্পনা এই মুহূর্তে জল ঘোলা হতে শুরু হয়েছে। তাহলে কি ইরানিয়ান বিশ্বকাপার আসতে চলেছে মোহনবাগানে? কারণ এই মুহূর্তে সকাল থেকে শোনা যাচ্ছে যে স্লাভকো এবং ব্র্যান্ডন হ্যামিলকে সম্ভবত ছেড়ে দিতে চলেছে। তার মধ্যে স্লাভকো ড্যামজানোভিক তার সোশ্যাল মিডিয়া পেজে মোহনবাগান সমর্থক ম্যানেজমেন্টদের ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেছে, যাতে জল্পনা আরও তীব্র হয়েছে। অর্থাৎ এটাও কিন্তু হতে পারে যে ব্র্যান্ডন হ্যামিলকেও তারা ছেড়ে দিতে পারে, কারণ স্লাভকো আসার পর থেকে ব্র্যান্ডন হ্যামিলকেও আমরা সেভাবে জায়গা পেতে দেখিনি, স্লাভকো যেভাবে দলকে নির্ভরযোগ্যতা দিয়েছে। তবে এই স্লাভকো থাকাকালীনই দল কিন্তু সুপার কাপ থেকে ছিটকে গেছে অনেকগুলো গোল কনসিড করার পরে। হয়তো ম্যানেজমেন্ট এই ভাবনাটাও ভাবতে পারে যে তিরি এবং নতুন এই ইরানিয়ান ডিফেন্ডারকে নিয়ে স্লাভকো এবং ব্র্যান্ডন হ্যামিল কে ছেড়ে দেবে। এখনো পর্যন্ত এই বিষয়ে তীব্র জলঘোলা হয়ে রয়েছে। তবে স্লাভকো মোটামুটি থাকছেন না এই বিষয়টা নিশ্চিত করলেন খোদ স্লাভকোই। নতুন ডিফেন্ডার নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।